আমার নাম তামজিদ, আমার বয়স 10 বছর। আমি কি মা বাবার সাথে ঘুমাতে পারবো? আমি একা ঘুমাতে ভয় পাই, এখন আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে, তিনি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ সাবঈসিনিন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ করো। অদরিবুহুম ইদা বালাগ আশারা, 10 বছর হলে তাদেরকে নামাজ না পড়লে শাসন করো। ছেলেদের সন্তানদের ব্যাপারে 10 বছর বয়স হয়ে গেলে তাদের বিছানা পৃথক করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন। এখন হতে পারে কোনো বাসায় একটাই ছেলে, সে অন্য রুমে শুবে, এটা তার ভয় হয়, তো তার ভয় দূর করার জন্য আস্তে আস্তে অভ্যস্ত করা উচিত। প্রথমে বাবার সাথে শুলো, পরে আস্তে আস্তে একদিন গেল, দুই দিন গেল, একা একা শুলো, কিছু সময় একা শুলো, কিছু সময় সাথে শুলো, এবং থেকে থেকে অভ্যস্ত করতে হবে। অনেক পরিবারে আছে ছেলে মেয়ে, তারা দেখা যায় যে অনেক বড় হওয়ার পরও দেখা যায় মা বাবার সাথে শোয়, এটা উচিত না। আমরা বেশি আধুনিক হতে গিয়ে নিজেদের ধ্বংস অনেক সময় ডেকে আনি। আজকাল সমাজ যে কোন পর্যায়ে চলে গেছে, ভয়াবহতা কোন লেভেলে চলে গেছে, ফিতনা যে কতভাবে হয় সেগুলো আসলে ব্যাখ্যা করে বোঝাবার দরকার নেই, আমরা সবাই কম বেশি বোঝার কথা। সো এই বিষয়গুলোতে শরীয়ত নির্দেশনা আমরা মেনে চলব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, একেবারে ভয় পায় একটা ছেলে 10 বছর বয়স, তাকে জোর করে ধরে নিয়ে রেখে আসতে হবে, নট নেসেসারি। তাকে তো অভ্যাসটা আরও আগে থেকে করানো দরকার ছিল, 7 বছর, 6 বছর, 5 বছর, তখন থেকে আস্তে আস্তে একই রুমে পাশাপাশি শোয়াবে। এমনকি 10 বছর হয়ে গেছে, এখন পাশের রুমে এসে একা একা শুতে ভয় পায়, তাহলে ঠিক আছে, একই রুমে শুবে, কিন্তু আলাদা একটা ছোট্ট করে একটা খাট তার জন্য তৈরি করে নেবে, আলাদা বিছানা শুবে, এভাবে একই রুমে থাকতে পারে। যদি অভাবই হয়, আলাদা খাট করার সুযোগ না থাকে, তাহলে একই খাট করে সেখানে মাঝখানে বড় কোনো বালিশ দিয়ে নিবে, এমনভাবে করবে যে একটা বিছানা পৃথক হওয়ার মতো করে। হাজারো অনাচারের পথ বন্ধ হয় এই পদ্ধতির কারণে। আমরা কয়েকজন একসাথে একটা বাসায় থাকি, আমাদের এখান থেকে মসজিদ সামান্য দূরে হওয়ায় আমরা বাসায় সবাই মিলে জামাত করি। জামাতে প্রায় 12 থেকে 13 জন বা 9-10 জন উপস্থিত থাকে। আমার প্রশ্ন হচ্ছে, মসজিদে না গিয়ে বাসায় এভাবে জামাত করা ঠিক কিনা, জামাতের সব পাবো কিনা? ঢাকায় অনেকে এই কাজটা করেন, নিজেদের অ্যাপার্টমেন্টে বা নিজেদের ভবনের নিচে বা উপরে কোনো একটা জায়গায় নামাজের জায়গা করা হয়, করে সেখানে তারা জামাতে সালাত আদায় করে। তো এমনটি করা উচিত হবে কি না? এর উত্তর হলো যে, মসজিদ যদি অনেক দূরে হয়, যেখানে আসলে সবার জন্য যাওয়া কষ্টসাধ্য হয় এবং নানা কারণে সেটা হয়ে ওঠে না, তাহলে সেরকম পরিস্থিতিতে শুধু 5 বক্ত নামাজের এভাবে জামাত হতে পারে, কোনো অসুবিধা নেই, এবং জামাতের পরিপূর্ণ সব পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে সন্দেহ নেই যে মসজিদে গিয়ে নামাজের জামাতে সামিল হতে পারলে সেটা অধিকতর উত্তম, কারণ বিভিন্ন আসার বর্ণিত হয়েছে এই প্রসঙ্গে। ভিতরে একটা আসার হলো লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশী যে তার মসজিদে ছাড়া নামাজ আদায় হবে না, তাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। তো এই জন্য মসজিদে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম, কিন্তু মসজিদ যদি দূরে হয় তাহলে নিজেদের বিল্ডিংয়ের কোনো একটা জায়গায় নামাজের জায়গা বানিয়ে পাঞ্জিগানা বা পছন্দ সালাতের জায়গা হিসাবে সেটাকে ঠিক করে সেখানে সবাই মিলে জামাতে সামিল হতে পারে। কিন্তু জুমার জন্য অবশ্যই তারা যথাযথ মসজিদে যাওয়ার চেষ্টা করবে। যারা দেশের বাইরে আছেন, পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে আসলে মসজিদ অনেক দূরে, এত বেশি দূরে যে সেই দূরের পথ মানিয়ে অতিক্রম করে 50, 60, 70, 80, 100, 150 কিলোমিটার দূরে মসজিদ থাকে, তখন তো অবশ্যই তারা যে কয়েকজন আছেন সে কয়েকজন তাদের নিজ জায়গায় তারা জামাতের ব্যবস্থা করবেন। এমনকি জুমার নামাজের যদি ধারে কাছে কোনো মসজিদ না থাকে, এত দূরে থাকে যে সেখানে যাওয়া সম্ভবপর না হয়, তাহলে সেক্ষেত্রে তারা ওই কয়েকজন মিলে সেখানে জুমার জামাতও করতে পারবেন। বাট আমাদের দেশের জন্য এটা জায়েজ হবে না, কারণ আমাদের দেশে এমন কোনো জায়গা নেই, বিশেষ করে শহর এলাকায়, যেখানে জুমার নামাজের মসজিদ এত দূরে যে সেখানে যাওয়া সম্ভব না। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এগুলোকে মসজিদের শহর বলা হয়, বিধান মসজিদ এত দূরে, এরকম জায়গা খুবই কম। এই জন্য জুমার নামাজ অবশ্যই মসজিদে গিয়ে আমরা পড়বো, আর পাঞ্জাবারা নামাজ যদি অসুবিধা হয়, দূরত্ব তৈরি হয়, অস্বাভাবিক পর্যায়ে হয়, তাহলে সেক্ষেত্রে বিল্ডিংয়ের মধ্যে পাঞ্জাবারা জামাতের ব্যবস্থা থাকতে পারে, তবে মসজিদে গিয়ে পড়াটা অবশ্যই উত্তম হবে যদি কোনো প্রকার অসুবিধা না থাকে।